ওয়েলকাম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালো আছে, আমিও অনেকটাই ভালো আছি। আজকে সকালটা খুব সুন্দর ওয়েদার লাগছে, তাই না? আমারও খুব ভালো লাগছে, কিন্তু হালকা হালকা মেঘলা করেছে, জানি না বেলার দিকে কীরকম থাকবে। তো তারপরে কলের জল চলে এসেছে, দেখতেই পাচ্ছো আমাদের টাইম কলের জল প্রতিদিনের। আর আমি কলটা ভালো করে খুলে দিচ্ছি যাতে জলটা ভালো করে পড়ুক, আর কেন কি এটা আমাদের টাইমের জল, টাইমে না ধরলে হবে না। সকালে আসে আর বিকেলেই আসে, দুবেলায় আসে। এবার ঘর টরগুলো ঝাড় দিয়ে নেব, কেন কি সকালবেলা যা যা আর কাজ, বাসি ঘর রাখা উচিত হবে না বেশিক্ষণ। তো আমি কলটা ওইদিকে খুলে দিয়ে এসে আর এখানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমাদের পাপোশগুলো না অনেকটাই ময়লা হয়, ওগুলোকে আগে আমি বার করে দিই, তারপরে ভালো করে ঝেড়ে তারপর ঘর টর মোছার পর তারপর আবার পেতে দিই। তো ওই জন্য আমি আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘরটা প্রথমে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর বাকি ঘরগুলো ঝাড় দিয়ে নেব। তো আজকে সকালটা একটু মেঘলা করে থাকার ফলে ঘরে না একটু স্যাঁতস্যাঁতে ভাব এসেছে, ওই কারণে ঘরটা যেন ভিজে ভিজে লাগছে। যাই হোক, এবার আমি চলে এলাম রান্না করতে। এবার ঘরটা মুছে নিয়েছিলাম, সেগুলো দেখাইনি। এবার চলে এলাম রান্না করতে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর তো আমি কিন্তু উনুনেই রান্না করছি, আর তোমরা সবাই কমেন্ট করছো যে তোমার রান্নাগুলো দেখাও, ওগুলো দেখতে খুব ভালো লাগে আমাদের। তো হ্যাঁ, আমি প্রতিদিন চেষ্টা করি রান্নাগুলো দেখানো। কী বলো তো, এক হাতে ক্যামেরা ভিডিও করা আবার এক হাতে রান্না করাটা অনেকটা চাপের হয়ে যায়, ওই কারণে সব দিন আমি আর রান্না দিতে পারি না, আর ওই জন্য আর কি দেওয়া হয় না। কিন্তু তোমরা যখন পছন্দ করেছো, যতই কষ্ট হোক না কেন, আমি তো দেবই ভিডিও রান্নার। তো তোমরা খুব পছন্দ করেছো আমার রান্নার ভিডিওগুলো, যেগুলো আর কি আমি আমার ব্লগে দেখিয়েছিলাম রান্না বান্নাগুলো। আর যখন যখন আমি না দেখাতে পারি না, তখন তোমাদের কমেন্ট আসে যে দিদি তোমার রান্নাগুলো আজকে দেখাচ্ছ না কেন, আর কী কী রান্না করলে। তো প্রতি সময় হয়ে ওঠে না কী কী রান্না করলাম, সেটা হয়তো দেখিয়ে ফেলি, কিন্তু কীভাবে রান্না করলাম সেগুলো আর দেখানো হয় না। যাই হোক, আজকে হচ্ছে মাংস, দেখে নাও উনুনের জালের মাংস করা আর খাওয়ার মজাটা যে কী। যারা রান্না করো আর যারা বাবা খাও, তারা নিশ্চয়ই জানবে। তো যাই হোক, এর আমি দেখো আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমে, তারপরে যা যা আর কি মশলা দিত, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে নামিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে গোলগোলগুলো আলু। আর তো কেমন এসছে কালারটা অবশ্যই জানাবে, দেখতে কেমন লাগছে সেটাও জানাবে। এবার চলে এলাম পুজো দিতে, সরো পুজোটা সেরে নিই, চলো। আজকে তো অনেকই ফুল পেয়েছিলাম, তার উপরে মালা কিনে আনা হয়েছিল, আমার হাজবেন্ড সকালবেলা গিয়ে এই মালাগুলো কিনে এনেছিল। আজকের পুজোটা আমি খুব সুন্দর করে দিতে পেরেছি, ওই জন্য আমার খুব ভালো লাগছে। যাই হোক, পুজো টুজো সেরে নিলাম, এবার আমি চলে যাব অন্য অন্য কাজে। তো তার আগেও তো খেতে হবে, কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম। আর আমার সকালে যেটা খাওয়ার থাকে কিছু খাওয়ার আগে, সেটা হলো এই গরম জলটা। এই গরম জলটা আমি প্রথমে খেয়ে নেব, আর তারপরে দেখছি মা একটা গাজর এনে দিল, বললে এটা খা, আমি ওই জন্য এটাও খেয়ে নিচ্ছি। আর তারপরে একটু বাইরের দিকে ঘুরতে গেছিলাম, তো দেখো কি সুন্দর লাইটিং, না এই না এই রেস্টুরেন্টটার না চারদিকে পুরো লাইটিং ভর্তি, কিন্তু আমরা যাইনি, যাই হোক বাইরে থেকে দেখছিলাম, খুব ভালো লাগছিলো রাস্তাটা খুব সুন্দর করে। ভিডিওটা এতক্ষণ ধরে টাইম নিয়ে দেখার জন্য অনেক ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।